হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে আমরা জানবো আপনারা কিভাবে ডাইরেক্ট গ্যাসে গাড়ি স্টার্ট করবেন সো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের গাড়িতে তেল থাকে না সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট কিভাবে গ্যাসে স্টার্ট করব। আর সাধারণত আমরা যেটা জানি যে আমরা যখন গাড়িটা স্টার্ট করি তখন তেল স্টার্ট হয় এরপর আমরা এক্সিলিটারে যদি করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের গাড়িটা গ্যাসে চলে আসে অথবা তেল থেকে গ্যাসে কিভাবে আসে এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো তবে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট গ্যাসে কিভাবে স্টার্ট করব। এতদিন তো আপনারা অনেকেই জানছেন যে তেলে স্টার্ট করতে হয় তারপর গ্যাসে যায় কিন্তু আমরা আজকে ডাইরেক্ট গ্যাসে গাড়িটা স্টার্ট করে দেখাবো তো বন্ধুরা চলেন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখছেন ওয়ালকার টিপস বাংলা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে গ্যাস থেকে তেল তেল থেকে গ্যাস নেওয়ার যে সুইচটা সেটা এখানে সেট করা আছে এক এক গাড়িতে এক এক জায়গায় সেট করা থাকে সো আমরা ফার্স্ট টাইমে আমরা জানবো যে আমাদের গাড়ির যদি তেল শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা গ্যাসে কিভাবে স্টার্ট করব সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সো আমরা ফার্স্ট টাইমে কি করব আমাদের যে ইগনিশন সুইচটা আছে সেটা আমরা অন করে দেব আমাদের ড্যাশবোর্ডের লাইটগুলো শো করবে এবং আমাদের এই গ্যাসের যে লাইটগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের লাইটগুলো শো করবে প্লাস এই পাশে একটা হলুদ বাতি কিন্তু টিপ টিপ করবে তার মানে আমাদের গাড়িটা যদি আমরা এখন স্টার্ট 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 করি তাহলে কিন্তু তেলে হবে সো আমরা গ্যাসে কিভাবে করব সেটা আপনাদেরকে আমি দেখাবো যেহেতু আমাদের গাড়িতে তেল নেই এরকমটা অনেক সময় হয়ে থাকে তেলে স্টার্ট হতে চায় না তেল থাকে না শেষ হয়ে যায় সেই জন্য আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সো আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সুইচটা আছে এটা আপনারা একটু প্রেস করে ধরে থাকবেন প্রেস করে ধরে থাকলে এই যে লাল বাতিটা টিপ টিপ করতে সেটা বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আমরা যদি গাড়িটা স্টার্ট করি তাহলে ডাইরেক্টলি কিন্তু এটা গ্যাসে স্টার্ট হবে সো তেলের এখানে কোনো প্রয়োজন নেই তেলে না ডাইরেক্ট আমরা গ্যাসে স্টার্ট করতেছি সো এই অবস্থায় আমরা কি করব সেলফ দেব আমি সেলফ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কিন্তু ডাইরেক্টলি গ্যাসে স্টার্ট হয়ে গেল সো এভাবেই কিন্তু আপনারা ডাইরেক্টলি গ্যাসে স্টার্ট করতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলি আমরা তেলেও যদি স্টার্ট করতে চাই ডাইরেক্টলি সেম সেভাবে কিন্তু আমরা ডাইরেক্টলি স্টার্ট করতে পারি আপনাদেরকে তেলে স্টার্ট করাটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি গাড়ির স্টার্টটা অফ করে দিচ্ছি অফ করে দিলাম অফ করে দেওয়ার পর সেম আমরা আবার কি করব এগনিশিয়ান সুইচটা অন করব অন করার পরে আমাদের এখানে গ্যাসের যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শো করবে যাই হোক শো করুক আমরা এখানে একটা পেস করে ছেড়ে দেবো আমরা এটা পেস করে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্যাস থেকে কিন্তু তেলে আসলো এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু ডাইরেক্টলি তেলে স্টার্ট হবে এবং যত আমরা এক্সি লিটার দিই না কেন এটা কিন্তু গ্যাসে যাবে না ডাইরেক্ট আমাদের তেলেই থাকবে সো আমরা কি করব আমি স্টার্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু তেলে এখন স্টার্ট হলো এখন আমরা যদি তেল থেকে গ্যাসে নিতে চাই সেক্ষেত্রে এই প্রসেসটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা যদি পেস করি দেখতে পাচ্ছেন তেল থেকে কিন্তু গ্যাসে আসছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু গ্যাসের লাইনটা আহ প্রপারলিভাবে পাইনি তার মানে এখন পর্যন্ত তেলে চলতেছে এই টিপ টিপটা আমাদেরকে বন্ধ করতে হবে সেই জন্য আমরা কি করবো আমরা যদি এক্সিলেটার একটু বাড়ি দেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্যাসে কিন্তু চলে গেল সো সো এটাই ছিল নিয়ম বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমরা কিন্তু এরকম ড্রাইভিং রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি আবার কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম